হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকল কিচেন আমি আজকে রাইস কুকারে কীভাবে খুব সহজেই ভুনা খিচুড়ি করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো আর এই ভোনা খিচুড়ি করতে যেয়ে আমি দেখলাম যে আমার কাছে মুগ ডাল নাই আবার বাজার থেকে কেনার মতন সেই সময়টাও নাই কিন্তু ভুনা খিচুড়ি তো খেতে ইচ্ছে করছে খেতেই হবে তো সেই জন্য কি আমরা ভোনা খিচুড়ি খাবো না কিন্তু অবশ্যই খাবো তো সেটা কিভাবে খাবো মুগ ডাল ছাড়া সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বলে রাখা ভালো যে আমি এই প্রথম রাইস কুকারে ভোনা খিচুড়ি করব তো যারা যারা রাইস কুকারে ভোনা খিচুড়ি করতে জানেন না তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন তবে সবাইকে বলি নাই যারা পারেন তো পারেন তারা আবার আমাকে বকাগালি দিয়ে না কিন্তু যে এটা আবার কি দেখালো এত সহজ জিনিস কিন্তু যারা জানে না তাদের জন্য কিন্তু এটা অনেক কঠিন জিনিস তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিনি রাইস কুকারে কীভাবে মুগ ডাল ছাড়া ভোনা খিচুড়ি তৈরি করি ভোনা খিচুড়ি করার জন্য আমি এখানে আড়াই পট পোলার চাল আর প্রায় পনে এক পটের মতো মুসুরের ডাল নিয়েছি তারপর এগুলো ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে রেখেছি আর এখন আমি রাইস কুকারে সরিষার তেল দিয়েছি আর এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়েছি তারপর তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব একসাথে দিয়ে দিলাম পেঁয়াজের সাথেই এটা ভাজা হবে তাহলে স্মেলটা খুব সুন্দর হবে মুগ ডাল দিলেও কিন্তু আমি সবসময় ভোনা খিচুড়িতে মুসুরির ডাল দিই তবে মুগ ডাল মুসুরির ডাল মিলে হয়তো পোনে একপর দিতাম তো এখন যেহেতু মুগ ডাল নাই তো সেই জন্য আমি শুধু মুসুরির ডালই এক পট দিয়েছি আর ভোনা খিচুড়িতে মুসুরির ডাল দিলে সেই ভোনা খিচুড়িটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন তো কিছুক্ষণ পর যখন পেঁয়াজগুলো এভাবে ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে ওই যে মুসুরির ডাল আর পোলাওয়ের চাল একসাথে ধুয়ে রেখে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ টুকরো করা দিয়ে দিলাম আর তারপর আদা আর রসুন এক চা চামচ করে আর লবণ দেড় চা চামচ দিয়ে দিলাম হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে চাল ডালের সাথে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে রাখবো অল্প কিছুক্ষণের জন্য যাতে একটু ভাজা হয় এক থেকে দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর তারপর আগে থেকে পানি গরম করে রেখেছিলাম সেই গরম করা পানিটা আমি দিয়ে দিলাম আর পানিটার একটা মাপ আছে সেই মাপটা হচ্ছে চাউলের উপরে পানি থাকবে প্রায় দুই কর পরিমাণ এই দুই করের বেশি হলে কিন্তু খিচুড়ি নরম হয়ে যেতে পারে তো সেটা আবার নরম খিচুড়ি হয়ে যাবে আপনার ভোনা খিচুড়ি হবে না এভাবে মেপে নিলে পানির মাপ আর ভুল হবে না তবে শুরুতেই কিন্তু একবারে সবটা পানি ঢেলে দিলে মাপ ভুল হতে পারে বেশি হয়ে যেতে পারে তবে একটু অল্প অল্প করে আস্তে আস্তে দেবেন যাতে মাপটা ভুল না হয় দুই করের বেশি পানি যাতে কিছুতেই না হয় তারপর ঢাকনাটা লাগিয়ে রাখবো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ওই যে উপরে একটা গোল যে মুখের মতো আছে ওই দিক দিয়ে কিন্তু ধোয়া বের হবে তখনই আপনি বুঝতে পারবেন যে বলক এসে গেছে তারপরে এভাবে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম তারপরে আবারও ঢেকে দিলাম আবারও দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে দেখি যে এরকম পোলাওয়ের চালগুলো আর পানি এরকম মাখা অবস্থায় আছে তখন আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে যখন এইরকম রকম অবস্থায় দেখবেন যে এরকম একটু ভেজা ভেজা অবস্থায় আছে কিন্তু এমনিতে উপরে কিন্তু কোনো পানি নেই চালটা সম্পূর্ণ ফুটেনি সামান্য একটু বাকি আছে এমন সময়ে কিন্তু আমরা চুলায় যখন বোনা খিচুড়ি বা পোলাও করি এইরকম সময়েই কিন্তু আমরা দমে রেখে দিই চুলাটা একদম ডিমাচে করে তো রাইস কুকার তো আর ডিমাচ করা যাবে না কমানো বাড়ানো যায় না তো সেই জন্য রাইস কুকারের নিচে যে মটরটা থাকে সেই মটরটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে তো সেই জন্য এটা ঢেকে রেখে দিয়ে এটার সুইচ টুইচ সব বন্ধ করে দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আপনি ঢাকনা তুলে দেখবেন যে আপনার খিচুড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমার খিচুড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব সার্ভিং ডিশটাকে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম খুব সামান্যভাবেই যেমন গাজর আর লেবু কাঁচামরিচ দিয়ে গাজরটাকে একটু ডিজাইন করে কেটেছি ডিজাইনটা খুবই সহজ আপনারাও চাইলে কেটে নিতে পারেন তো এইভাবে আমি খুব সহজেই ভোনা খেচুরি করে ফেললাম রাইস কুকারে আর তাও সেটা হচ্ছে মুগ ডাল ছাড়া আপনারাও কিন্তু ইচ্ছে করলে এভাবে ঝটপট করে ফেলতে পারেন আর মুগ ডাল ছাড়া যদি কোনো সময় যদি দেখেন যে ঘরে মুগ ডাল নাই কিন্তু ভোনা খিচুরি খেতে ইচ্ছে করছে তখন কিন্তু খাওয়া বন্ধ করা যাবে না এভাবে ভোনা খিচুরি করে ফেলবেন এবং খুব মজা করে খেয়ে ফেলবেন তাহলে আমি আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ